আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এনেছি খুব সহজ একটি রেসিপি, পুদিনা পুরি। নামটা হয়তো বা প্রথম শুনছেন, পুদিনার আবার কীরকম পুরি হয়। আমাদের এই রান্নায় পুদিনা পাতাটা ব্যবহার করা হয় বলে আমি নামটা পুদিনা পুরি রেখেছি। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করছি। পুদিনা পুরি করতে যা যা লাগছে, সুজি, আটা, পুদিনা পাতা কুচি, সামান্য লবণ, শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরা। প্রথমে আমি এখানে আটাগুলো দিয়ে দিব। এখানে আটা ব্যবহার করতে হবে, ময়দানা। তারপর দিয়ে দিব হাফ কাপের মতো সুজি। এখানে আমি আটা 1.5 কাপের মতো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং জিরা দিব 1 চা চামচ। সাথে আরও অ্যাড করব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি আর 1/2 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি 1 চা চামচ খাবার তেল অ্যাড করব। তেলের পরিবর্তে আপনারা 1 চা চামচের মতো ঘি ব্যবহার করতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে 2 চামচের মতো পুদিনা পাতার কুচি অ্যাড করব। পুদিনা পাতার কুচিটা আপনারা কমায় বাড়ায় নিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে সব কিছু গায়ে লেগে যায়। মিশ্রণটি 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করব। একবারে বেশি পানি অ্যাড করা যাবে না। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। যেমনটা রুটি করার জন্য যে ডোটা আমরা তৈরি করি, ঠিক সেভাবে একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা রেডি। এখন আমি এটা সরাসরি বেলে নিব। ঠিক পুরি যেভাবে ছোট ছোট করে কেটে নেয়, ঠিক সেই রকম করে এটা কেটে নিতে হবে। রুটিটা বেশি পাতলা বা মোটা হবে না, ঠিক এরকম পর্যায়ে গোল গোল করে কেটে নিতে হবে। আমি সবগুলো পুরির জন্য কেটে নিয়েছি, ছোট ছোট শেপ দিয়েছি। আপনারা শেপটা ছোট বড় করে নিতে পারেন। এখন আমি চুলায় ভাজার জন্য চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি 1/2 কাপের মতো। এখানে একটা পুরি দিয়ে দেখছি আমার তেলটা গরম হয়েছে কি না। এ পর্যায়ে আমি সবগুলো পুরি এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নিব। অন্যান্য পুরির থেকে এই পুরিটা একদমই আলাদা। এই পুরিটা একদম মোচমোচে শক্ত টাইপিং ক্রিসপি হবে। বাকি পুরিদের মতো ভিতরে ফাঁপা বা ফুলানো থাকবে না। পুরিগুলো তেলে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে এভাবে হালকা চাপ দিয়ে দিয়ে তেলের মধ্যে ডুবোতে হবে। পুরিগুলো প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগছে আমার প্রত্যেকটা পুরি ভেজে নিতে। আমি এখানে একবারে অনেকগুলো দিয়ে দিয়েছি। পুরিটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একটা বাদামি রং চলে আসবে তখন পুরিটা উঠিয়ে নিতে হবে। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিব সবগুলো। এভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নিব। প্রত্যেকটা পুরি ভালোভাবে মোচমুচে করে ভেজে নিতে হবে। এই পুরিটা বয়ামে সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই পুরিটা এয়ারটাইট বক্সে ভরাই রাখতে হবে, যাতে করে বাহিরের কোনো বাড়তি বাতাস না যায়। এভাবে যদি রাখেন 1 সপ্তাহের মতো আপনার পুরিটা ভালো থাকবে। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। আমরা বাঙালি সকাল সন্ধ্যা চা ছাড়া যেন আমাদের চলেই না। আর চায়ের সঙ্গে এরকম একটা মজাদার মুচমুচে যদি পুরি থাকে তাহলে তো কথাই নেই। আপনারা চায়ের সঙ্গে অবশ্যই পুরিটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় না আপনাদের খেতে খারাপ লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে পেজের লিংক দেওয়া আছে, সেখানে আপনি শেয়ার করতে পারেন। পুরিগুলো কতটা ক্রিসপি এবং মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে দেখাবে। আল্লাহ হাফেজ।